أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك. أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك. أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. رب العالمين مولاي كريم বরাশানি মহব্বত নিয়ে আজকের এই মাহফিলে এতক্ষণ যারা কথাগুলো শুনলো আয় আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলের কথাগুলোকে কবুল করে নেন আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, সঠিক সঠিক কথাগুলো এই মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করে যতজন শ্রোতা শুনল প্রত্যেকের মনের ভিতরে গেঁথে দিয়ে নামাজি বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা নীলবর মণ্ডল জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আশেপাশে দামে বামে যত কবরবাসী ঘুমায় আছে কবরবাসীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল যারা বসেছি অনেকের দাদা নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে, অনেকের দাদি নাই অন্ধকার কবরে ঘুমায়, অনেকের মা নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমা, অনেকে এমন আছে গো মালিক নানা নাই নানি নাই চাচা নাই চাচি নাই খালা নাই খালু নাই ফুফা নাই ফুফু নাই, আত্মীয় স্বজন কবরের মধ্যে ঘুমায় আছে। আল্লাহ ছোটবেলায় কত আদর যত্ন করেছে, আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। মেহেরবান মালিক মেহেরবানি করে কবরবাসীদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা যারা আমরা হাত তুলেছি আল্লাহ নজর করে দেখেন এমন সন্তান হাত তুলেছে নিজের মাকে নিজ হাতে কবরে শোয়া দিয়েছে, আজ মায়ের কথা বড় মনে পড়ে গেছে। আল্লাহ আমার আম্মা আজকেও বিদায় দেওয়ার সময় দরজার সামনে বারবার চলে এসেছে,
আল্লাহ লিফটে উঠতেছি তখনও মা তাকায় আছে সন্তানটা তাকায় আছে আল্লাহ এইরকম মা যার নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কত কষ্ট মায়ের আমরা দিছি আয় আল্লাহ পৃথিবীতে আসতে গিয়ে এত এত কষ্ট মা পেয়েছেন শরীর থেকে হাড় ভেঙে গেলে যেমন যন্ত্রণা এর চেয়েতে বেশি কষ্ট মা পেয়েছে এত কষ্ট রাত জাগার কষ্ট আল্লাহ দিনের পর দিন কষ্ট করে ওয়াহদান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাই সন্তান বড় হওয়া পর্যন্ত কি খাবে কিভাবে চলবে মা চিন্তা করেছে আল্লাহ সেই মা যার নাই অন্ধকার খবরে ঘুমায় আছে মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এমন অনেকে আছে যার আব্বানা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রায় সময় আমি আমার ছোট বাচ্চাকে বলি বাজান তুমি আমার জন্য কি দোয়া করো ছোট বাচ্চা আমার দিকে তাকায় বলে আব্বা আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনারে ভালো রাখে আমি বলি বাজান আমি যেদিন দুনিয়ায় থাকবো না কি দোয়া করবা ছোট বাচ্চা বলে আব্বা এটা বইল না আমি হুজুরের কাছে পড়েছি আমি দোয়া করব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ে আলেমদের কাছে শিখে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আজকের মাহফিল থেকে মা বাপের কথা মনে করে যার মা বাপ না আল্লাহ আমরা সকলে মিলে মা বাপের জন্য দোয়া করি আল্লাহ আমরা পড়তেছি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা অনেক সন্তান হাত তুলেছে এক সময় আইন কাম ছিল না ব্যবসা বাণিজ্য ছিল না মা বাপ ছিল কিছু করে দিতে পারে না এখন খেতে গেলে বাপের চেহারা বেশে ওঠে নতুন জামা কিনতে গেলে বাপের কথা মনে পড়ে আল্লাহ সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ তাআলা যতজন হাত তুলেছি আপনি যাদেরকে নিয়ামত হিসাবে সন্তানাদি দিয়েছেন সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ তিন বছরের বাচ্চা আহমদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই মাস ধরে মেডিকেলে ভর্তি আছে আল্লাহ বাপের মনটা কেমন লাগে মায়ের মনটা কেমন লাগে আল্লাহ মেহেরবানি করে সন্তানকে শিফায়ে কামিল আদিল আজল দান করে দেন আল্লাহ ও শাফিউল আমরাদ আমার আল্লাহ যতজন সুস্থ আছে গো মালিক অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ আল্লাহ এই মাহফিলে যতজন বসে এখনো ভালো করে নামাজ পড়ে যার নামাজ নাই অন্ধকার কবরটা সব বিচ্ছু দিয়ে ভরা থাকবে কবরের মাটি এমন চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে মেহেরবান মালিক এক এক করে সবাই কবরে রেখে চলে আসবে
লোকটা দেখবে কে যেন দাঁড়ায় গেছে কে গো তুমি নামাজ বলবে আমি তোমার নামাজ নূর নবরহান তোমাজা আজকে তোমার জন্য আলো হয়ে দাঁড়ায় গেলাম সাক্ষী হয়ে তোমার জন্য রয়ে গেলাম নামাজের কারণে সেদিন আল্লাহ অন্ধকার কবরটা আলোকিত বানায় দিবে আর যার নামাজ থাকবে না লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত তার জন্য কোনো আলো না কবরটা গুটগুটে অন্ধকার হবে পক্ষে কথা বলার কেউ নাই وكان مع فرعون وهامان وقارون وابي بن خلف দাগি দাগি আসামের সঙ্গে জাহান্নামী হয়ে যাবে ও আমার আল্লাহ ফিতনা ফাসাদের সময় পৃথিবীর শেষ সময়ে মেহেরবানি করে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ আল্লাহ যতজন হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের নামাজি বানায় দেন আমার যত মা বোন শুনল মা বোনদেরকে পর্দা নিষেধ স্বামীর আনুগত্য শিলাপ নামাজি রোজাদার আল্লাহ লজ্জাস্থানের হেফাজত কারিনী বানায়া আটো জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ নিঃসন্তান যারা আছে সন্তানের নিয়ামত দিন অভাবী যে আছে অভাব পুরা করে দিন ব্যবসায়ের ব্যবসায় বরকত দিয়ে দিন ছাত্রের মেধা বাড়ায় দিন যার যত হাজত আছে প্রত্যেকের হাজত পুরা করে দিন আল্লাহ আল্লাহ এই জমিনে অনেক কিছু আল্লাহ দেখিয়েছে এই অল্প বয়সে আল্লাহ আপনার অনেক নিদর্শন দেখিয়েছে আয় আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা রাষ্ট্র আমাদেরকে দেখায় দিন যত আলেম মজলুম অবস্থায় আছে আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনার কাছে কোনো কিছু অভাব নাই আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই দয়া করে মায়া করে মালিক আপনি আমাদেরকে আজকের এই মাহফিল থেকে খালি হাতে ফিরায় দিয়েন না রে আল্লাহ আল্লাহ যখন আমরা সিজদার মধ্যে আসি সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন মালিক আমরা দোয়া করতেছি এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছি এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ যখন আমি আপনি দিনের জন্য কথা বলতেছি এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ আপনার হাবিবের মদিনায় ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন ঈমানের হালতে কালেমা পড়তে পড়তে ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ জবানে জারি করে দিন মধুরতম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি